দর্শকদের খুব ফেভারিট, এবং রায়ের সঙ্গে শৌর্যর যে কম্বিনেশন, যে জুটিটা, এই জুটিটা মিস করে তুমি ঢুকছো, একটু রসের মুখে বোধহয় একটু পড়বে, কারণ এদের দুজনের জুটিটা কিন্তু সত্যি দর্শক ভীষণ রায়। না না, সে তো হওয়া উচিত, সেটা তো থাকা উচিত। আর চ্যালেঞ্জ না থাকলে তাহলে কাজ করে মজা কোথায়? চ্যালেঞ্জ থাকলে তবেই না কাজ করে মজা। যদি অপোনেন্ট শুনে একটা আলাদা ফ্যান বেস তৈরি আছে, অবশ্যই। না না, সেটা নিয়ে তো কোনো বক্তব্য নেই। আর একটা বিষয় হচ্ছে যে তুমি তো বোধহয় সবথেকে বেশি খুশি হয়েছো, মিথ্যে কথা বলো না, তুমি আর একটা বিষয় সেটা হচ্ছে যে কিছু বলেছে, বিশ্বাস করতো যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও কোনো সমস্যা আমাকে প্লিজ বলিস, কোথাও যদি মনে হয় কিউ দিতে হবে সেটাও আমাকে, মানে তুমি করেই বলেছো, সেটা আমাকে বলো। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে এইটা এতটা এক্সপেক্ট করা যায় না কারোর কাছ থেকে, সত্যি এটা। আর আর একটা যে দারুণ বিষয় সেটা হচ্ছে যে আমি সব জায়গায় শুধু রায় সৌর্য, তবে হ্যাঁ, আমি এত ভালোবাসা পেয়েছি দর্শকের, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আগামী দিনেও আশা করি আমরাও অনেক ভালোবাসা পাবো। আমার জন্য বড় রাস্তা বড় গালি আসার জন্য করে দিয়েছে, এই হচ্ছে সুমনের পাওয়ার। হাই, দিস ইজ লবমুদ্রা ফ্রম টলিফ্যাক্স। চলে এসেছি মিঠি জোড়ার নতুন সেটে, এবং পেয়ে গেছি একদম রায়ের জীবনে আসতে চলেছে, এখনো অবশ্য জানি না আমরা, কিন্তু মিঠি জোড়া পরিবারের নতুন সদস্য, তাই তো? আচ্ছা, সুমন এবং আরাচিকা কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। অনেকদিন পর দেখা। হ্যাঁ, আচ্ছা, আগে আরাচিকাকে জিজ্ঞেস করি, পুরনো ফ্লোরটাকে কতটা মিস করছো বলো? ভীষণ মিস করছি। তুমি তো বোধহয় সবথেকে বেশি খুশি হয়েছো, মিথ্যে কথা বলো না, তুমি খুব খুশি হয়েছো। হ্যাঁ, আজকে আমি শুনলাম পরে তুমি নাকি বলেছো যে যাক বাবা, কালার ফিউশন হয়েছে, বাবাদের ভালো হবে, আমি টুকুস করে চলে যাবো। আমরা ভীষণ মিস করছি, কারণ আমাদের না ওই সত্য স্টুডিওতে একটা ইমোশন ছিল, মানে আমরা একা রাজ করতাম, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এত দূরে আমাদের তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে কোনো কোনো দিন ইয়ে করে ফিরতাম মেট্রোতে, ঠিক আছে, সবাই মিলে মেট্রোতে, ভিড়ের মেট্রোতে, হ্যাঁ, আমরা একসাথে ফিরতাম। মানে তো মানে মাস্ক ফাস্ক পরেই যেতাম, আর মাস্ক না পরেও গেছি অনেকবার, তো প্রচণ্ড মজার এটা, মানে বিভৎস মজার। সেই এখন তো কাছে পিঠে কোনো মেট্রো স্টেশনই নেই, আমরা ফিরবো কীভাবে? মানে আমি গাড়িতেই যেতে হবে, যেটা খুব বোরিং আর কি। তারপরে বলতে চাইছো নতুন সদস্য সে এটা করলো, তুমি এটা করলে, তারপরে ফ্লোর ছিনিয়ে নিয়ে নতুন ফ্লোরে নিয়ে আসলে, অবভিয়াসলি আমি, হ্যাঁ, খুব পাওয়ার চশমাটাতে বলছি যে হ্যাঁ, আমিও তাই ভাবলাম যে কি রে, আমিও জয়েন করলাম আবার, মানে সাথে সাথে ফ্লোরও নতুন, আবার নতুন ফ্লোরও চেঞ্জ হলো, আমিও জয়েন করলাম তখনই। বাট আমার কাছে আমার মনে হয় যে এই ফ্লোরটা যদিও বা দুটোই আমার বাড়ি থেকে একটু দূর, তবে এটা আসাটা অনেকটা বেশি কনভিনিয়েন্ট, কারণ এটা রাস্তাগুলো অনেকটা চওড়া এবং লোকেশনটা অনেকটা ঠিকঠাক। আর ওই স্টুডিওটা আমি বলবো না খারাপ, তবে গাড়ি নিয়ে যাতায়াত করাটা খুব চাপের, ওটা খুবই চাপের, মানে গলি ঘামছি। মানে এর আগে আমার প্রথম দিন শুটিং ওই স্টুডিওতে ছিল, যখন আমি যাই ওখানে প্রথম দিন, আর মানে আমি মানে কোনো বাড়ি চাড়িয়ে বলছি না, আমার গাড়িটা একটু বড়, তো ওই জন্য আমি ফেসে গেছিলাম আর কি গাড়ি নিয়ে গিয়ে। এবার হ্যাঁ, মানে খুব ফেসে গেছিলাম আমি গাড়ি নিয়ে গিয়ে। এবার তো আমি ভাবছি যে এরে, এখানে যদি রোজ আমাকে আসতে হয় আমার গাড়ি নিয়ে, আমার তো মুশকিল হয়ে যাবে। তো তারপরে আমি শুনলাম সেদিনই, আবার আমি শুনলাম যে না, স্টুডিও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার জন্য বড় রাস্তা বড় গাড়ি মানে আসার জন্য করে দিয়েছে। মিঠি, মানে রায়ের জীবনে আসতে চলেছে কিন্তু, ঠিক আছে, সেটা এখনো জানি না, সেই পাওয়ার সেটা জানি না এখনো, দেখতে থাকুন মিঠি জোড়া। আচ্ছা, এবার শুনে গেছে চরিত্রটা নিয়ে একটু শুনবো, হ্যাঁ, মানে চরিত্রটা তো এখন, চরিত্রের নাম এখনো ঠিক হয়নি, প্রথমে একটা নাম ঠিক হয়েছিল, বাট আমার মনে হয় সেটা চেঞ্জ হবে, তো তার জন্য আর নামটা বলছি না। এবার সে হলো একজন বিজনেস এন্টারপ্রেনার, বিজনেস টাইকুন এন্টারপ্রেনার যেটাই বলবে, তার বড় একটা বিজনেস আছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখনই আমরা কিছু দেখাচ্ছি না বা দেখছি না, তবে তার একটা স্যাড লাইফ আছে পাস্টে, একটা কোথাও দুঃখের জায়গা আছে তার জীবনে, সেটা আপনারা দেখলে আস্তে আস্তে জানতে পারবেন। সে স্ট্রিক্ট এই কারণে যে সে ভীষণ ডিসিপ্লিন এবং ভীষণ পাংচুয়াল, ডিসিপ্লিন, খুব মানে কর্মঠ এবং কাজটাকে খুব প্রাধান্য দেয়, তো মানে এই ধরনের একটা মানুষ, ভীষণ ওই পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন যেরকম ছিল আর কি, ওরকম টাইপের একটা মানুষ।
তো তার জন্যই হয়তো যখন চাকরির ইন্টারভিউ, আমরা প্রোমোতে যেটা দেখছি যে ইন্টারভিউতে যখন ও আসে যে চাকরির জন্য এসেছে, আর সময়ের খেয়াল নেই ও বলছে যে, তো সেটা তার জন্যই ও রাগটা করেছে যে ইন্টারভিউ দিতে এসেছে না, সময়ের খেয়াল নেই, দেরি করে এসেছেন, তারপরে আবার এসে বলছে যে না স্যার কি স্যার একটা এক্সকিউজ, আমি তো দেরি করিনি স্যার, আমি তো দেরি করিনি স্যার, ও নাইস কনফিডেন্স, মানে পুরোটাই কনফিডেন্স দেখার জন্য বলেছিল, আর আমিও তো উল্টে কম যাই না, মানে কতটা উদ্ধত কি মানে অডাসিটি আর কি, যে দেরি করে এসেছে আবার বলছে আমি দেরি করিনি আর কি। তো সেই জায়গা থেকেই আর কি চরিত্রটা দেখাচ্ছে যে ভীষণ কি বলবো ওই আর কি, যেটা ডিসিপ্লিন অ্যান্ড পরম্পরা প্রতিষ্ঠান অনুসারে যেটা বলছে এরকম। এবার আরাচিকার কাছে যাই অফ স্ক্রিন, মানে এক সুমনের কাজ কি আগে দেখা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই, অফ স্ক্রিন দুজনের প্রথম কাজ, তো কি বলবে যে কদিন কাজ হয়েছে কো অ্যাক্টর হিসেবে? একদিন কাজ হয়েছে, একদিন আজকে দিন প্রমোর, হ্যাঁ প্রমোর দিন আমরা একটা সিন করেছি, একটা প্রোমো করেছি, তবে হ্যাঁ মানে জানি হাসি খুশি খুব, হ্যাঁ মানে ডেফিনেটলি। আর প্রথম দিন যেটা বলা সেটা হচ্ছে প্রথমে এসে অনেক কিছু বলেছে, বিশ্বাস কর তো যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও খুব কোনো সমস্যা আমাকে প্লিজ বলিস, কোথাও যদি মনে হয় কিউ দিতে হবে সেটাও আমাকে মানে তুমি করেই বলেছো, সেটাও আমাকে বলো, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে এইটা এতটা এক্সপেক্ট করা যায় না কারোর কাছ থেকে সত্যি এটা। আর আর একটা যে দারুণ বিষয় সেটা হচ্ছে যে আমি মানে আমি করি কিন্তু অনেকেই দেখি এটা হয় না, একটু সমস্যা হয়, সেটা যে সুমনদা মানে আমি যতবার ক্লোজ দিয়েছি সবকটা কিউ সুমনদা বসে বসে দিয়েছে ফ্লোরে, এবার এটা কিন্তু এরকম না যে আমি নিজের ক্লোজটা দিয়ে বেরিয়ে যাচ্ছি বা তুই দিয়ে যা, এবার আমিও যেরকম অন্য কারোর ক্লোজ হলে বসে থাকি কিউ দেওয়ার জন্য, সুমনদাও এটা করেছে এবার ফার্স্ট দিন, তো আমি বললাম বা এটা তো ভীষণ ভালো লাগলো বিষয়টা, তুমি এরকম বসে কিউ দিলে, বলছে হ্যাঁ আমার তুই বল না তোর কিউ টিউ লাগলে, স্যারও ওটা নিয়ে বলছে যে সুমন যদি কিছু মনে না করিস তাহলে ওকে একটু কিউটা দিয়ে দিস, তো এটা ভীষণ ভালো ছিল, তো মানে ভীষণ ভালো, নাইস একদমই। আর তুমি কি বলবে কয়েকটা হিসেবে আরাচিকার কাজ নিশ্চয়ই দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, আমি দেখা হতো কি মিঠি জোড়া, আমি দেখেছি মিঠি জোড়া, আমি দেখেছি, স্পেশালি যখন নাকি আমাকে এই কাজটা করার কথা বলে, এই প্রজেক্টটা করার কথা বলে, তো তখন আমি হোমওয়ার্ক করে আসি আর কি বাড়ি থেকে, তো আমি তখন অনেক কটা এপিসোড ফলো করেছি এবং দেখেছি বেশ ভালো। এমনিও এর আগে আমি ও অন্য চ্যানেলে যে কাজ করেছে বা আমি একটু টুকটাক একটু দেখি আর কি, যেহেতু এই প্রফেশনে আছি এগুলো খবর রাখতে হয় তো একটু দেখি সবারই কাজকর্ম অল্প স্বল্প দেখে রাখি, তো দেখেছি আমার আমার বেশ ভালো লেগেছে। আমি প্রথম দিনই বলছি ভালো কাজ করো তুমি, এবং মিঠি জোড়াতে আমার মনে হয় ও অনেক অনেক বেটার কাজ করছে আগের থেকে, অনেক অনেক বেটার কাজ করছে, কারণ ওই আগেও এই চ্যানেলে কাজ করেছে আরেকটা প্রজেক্টে, তো সেখানেও ভালো কাজ করেছে, কিন্তু আমার মনে হয় এখানে ও একটা অন্য ডাইমেনশনে কাজ করছে এবং ভালো কাজ করছে অনেক, তো আমি তো ওকে বললাম যে খুব ভালো কাজ করছো তুমি। আর তারপরে কাজ করার অভিজ্ঞতা হলো এটাই যে আমি ওকে প্রথম দিন দেখে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে ও নিজে থেকে এসে আমাকে বলছে যে তোমার হয়ে গেলে আমরা একটা সিন বার একবার আমরা সিন বলা বলি করবো। অনেক কাউকেই আমি দেখেছি যে যারা আজকাল আর অতটা সিন বলা বলি করতে চায় না, ডিরেক্ট ফ্লোরে গিয়ে সিন করে আর কি, তো আমরা যখন নতুন এসেছিলাম ইন্ডাস্ট্রিতে তখন আমরা এরকম করতাম যে নতুন বলা বলি করি, তারপরে একটা সময়ের পর আর কেউ বলা বলি করে মানে কেউ করতে চায় না, তাই আর আমরাও আগ্রহ দেখাই না, কিন্তু এটা যখনই করা হয় আমার মনে হয় এটা একটা খুব ভালো জিনিস এবং করা উচিত, যে ওই যে বললাম হোমওয়ার্ক যদি ভালো হয় তাহলে তো পরীক্ষা খুব ভালো হবেই, কাজটা ভালো হবে। তো ওই যে আজকেও যেরকম আমরা দুজন সিন পড়ছিলাম আগের দিন, ও নিজে থেকে এসে যখন ওরকম বলেছে আমি আমি সত্যি খুব ভালো লেগেছে, আমি বাড়িতে গিয়ে আমি বলছিলাম যে ও নিজে থেকে এসে বলছে বাবুদাকে, ইনফ্যাক্ট আমাদের ডিরেক্টর বাবুদাকে, বাবুদাকে বলছিলাম যে বাবুদা ওর ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, নিজে থেকে এসে বলছে যে চল একবার বলা বলি করে নি সিন। আর আমার খুব ভালো লাগে যারা কাজ নিয়ে ভীষণ সিনসিয়ার, মানে আমাকে একভাবে মানে মন জিতে নিতে পারবে যদি কেউ কাজ ভালোবাসে, তো আমি দেখে আমার খুব ভালো লেগেছে ওই জিনিসটা যে সিন বলা বলি। তারপরে আমরা সিন অনেক বলা বলি করলাম, তো আমাদের সিনটা খুব ভালো হলো, প্রথম দিন এত স্মুথলি সিন হয়েছে আমার মনে হয় এটা খুব রেয়ার হয় আর কি। হ্যাঁ সিনটা পুরোটাই বসেছিল, এরকম নয় যে অফিসের মধ্যে আমরা খুব মানে কম্পোজিশন করে করতে পারবো, বসেই ছিল সবটা, তাও খুব ইউনিকটাও না আমার মনে হয় কোথাও যে মানে দরকার আর কি, এই যে প্রোমোতে অদ্ভুত সেটা হয়ে গেলে, হ্যাঁ 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 একদমই তাই। আর আমি আমি প্রোমোটা মানে অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি, আমি না দেখে শুনেওছি অনেকবার, তো এতবার দেখছি আর শুনছি আমি হচ্ছে যে এত টিউনিংটা এত সুন্দর কী করে হলো, ওই যে আমরা দুজন এত সুন্দর বলা বলি, আমাদের সিনের মাঝে প্রোমো হয়েছে সিনটা আমরা করেছি, তো ওই টিউনিংটা না কোথাও ওয়ার্ক করে গেছে আর কি, তার জন্য হয়তো আমি জানি না, প্রোমোটা তো বলছে অনেকেই দেখছে বা ভাইরাল হয়েছে বা দেখছে অনেকে প্রচুর ভিউয়ার হয়েছে আর কি, তো সেটা কোথাও গিয়ে আমি বলবো যে ওর এই জিনিসটা খুব ভালো যে ওই ইনিশিয়েটিভটা নিয়েছে এসে সিন বলা বলি করার বা পড়ার। সুমন কিন্তু প্রচণ্ড কাজের প্রতি সিনসিয়ার, আমি দেখেছি বাবা, দেখেছি সেটা, আমি সবসময় সিন নিয়ে
অনেক কিছুতে মিল, মানে ফ্লোরে গিয়ে ফার্স্টে ক্যামেরা প্রণাম করে, এটা অনেকেই করে না, মানে এটা যে কোনো আলাদা বিষয় কোনো সেটা একদমই নয়, মানে কেউ কেউ থাকে না করে যে থ্যাংক ইউ আর একটা দিন আমি এক্সট্রা ক্যামেরার সামনে কাজ করতে পাচ্ছি, এটা মানে দেখলাম ফ্লোরে গিয়ে ক্যামেরাটা কোথায় খুঁজে আগে অনেকক্ষণ ধরে প্রণাম করলো, ফোন টোন সাইডে রেখে তারপরে একদম হ্যাঁ কি বলছি তাহলে যাই, মানে এগুলো ভীষণ মানে ম্যাটার করে আর কি কাজগুলোর প্রতি, দুজনেই একেবারে সিনসিয়ার, মানে এটাই দরকার, মানে জুটি একেবারে হিট। এমনিও মিঠি জোড়া ইতিমধ্যে দর্শকদের খুব ফেভারিট, এবং রায়ের সঙ্গে সৌর্যর যে কম্বিনেশন, যে জুটিটা, এই জুটিটা মিস করে তুমি ঢুকছো, একটু রসের মুখে বোধহয় একটু পড়বে, কারণ এদের দুজনের জুটিটা কিন্তু সত্যি দর্শক ভীষণ। হ্যাঁ না না সে তো হওয়া উচিত, সেটা তো থাকা উচিত, আর চ্যালেঞ্জ না থাকলে তাহলে কাজ করে মজা কোথায়, চ্যালেঞ্জ থাকলে তবেই না কাজ করে মজা, যদি অপোনেন্ট শুনে একটা আলাদা ফ্যান বেস তৈরি আছে অবশ্যই, না না সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দুজনের এখনই জুটি হিসেবে বলবো না আমরা, কারণ আমরা দর্শককে মানে সিরিয়ালটা সিনেমাটা দেখতে পাবো বলছি, সিরিয়ালটা দেখতে বলবো প্রতিদিন, কারণ এইরকমই মানে একটা ভীষণ সুন্দর মানে উপস্থাপনে এভাবে করা হবে যে যাতে আপনাদেরও হয়তো কোথাও গিয়ে দেখা যাক কি মনে হতে পারে আর কি। কিন্তু হ্যাঁ ওটা তো একটা জুটি ছিল, মানে ওটা তো মানে প্রথম থেকে একটা রিলেশনশিপ মানে কি বলা হয় কি বলে ওটাকে, প্রথম থেকে দেখিয়েছে যে আমাদের একটা রিলেশন আছে, সব জায়গায় শুধু রাইসৌর্য। তবে হ্যাঁ আমি এত ভালোবাসা পেয়েছি দর্শকের, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, আগামী দিনেও আশা করি আমরাও অনেক ভালোবাসা পাবো পুরো মিঠি ঝোরা টিম সবাই। তো আর বাকিদের সঙ্গে বাকিদের সাথে সপ্তর্ষির সাথে তো মা দেখা হলো, কথা হলো একটু আগেই, ওর সিন ছিল, কথা বলে গেল, তো ওকে প্রথম দেখলাম আমি, ওর সাথে কথা বললাম, ও জীবনের কিছু কথা বললো, আমার কথাও বললো। দেবাদিতাকে তো আমি চিনি আগে থেকে, এমনি কাজ করিনি একসাথে, তবে এমনি আলাপ পরিচয় তো আছি, তো এবার প্রথমবার কাজ করব একসাথে, আর সপ্তর্ষির সাথেও কাজ করব। ভালো টিম, বেশ ভালো, আমার তো ভালোই লেগেছে, আশা করছি কাজটা ভালো হবে এবং দর্শকের খুব ভালো লাগবে হয়তো। তুমি তাই সবে তো নতুন অতিথি হিসেবে এসেছো এবং পারমানেন্ট থাকবে, এবং দুজনের জুটিটা দর্শকদের কাছে কীরকম হবে মানে গল্পে অনুযায়ী কীরকমভাবে এগোবে সেটাই দেখার যাক। তোমার জীবনে কি খবর আসছে সেটা দর্শকদের কি বলবে বলো, আর টুইস্ট নিয়ে কি বলবে বলো মিঠি ঝোরায়। আপাতত এটুকুই বলবো যে আমার জীবনের খবর ভুলে যান, শুধু এটুকু জানবেন যে আমি চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে কি হয়, এবার বাদ বাকিটা জানতে গেলে তো মিঠি ঝোরা দেখতে হবে, সুমনদাই বলুক এটা নতুন অতিথি বলে কথা। হ্যাঁ বাদ বাকিটা জানতে গেলে মিঠি জোড়া দেখতে হবে, আপ্যায়ন করেছো তো ভালো এরা। হ্যাঁ হ্যাঁ খুব একটা সময় পাইনি, কারণ যেহেতু স্টুডিও চেঞ্জ হচ্ছিল তো সেই জন্য হয়তো, আবার সেটাতে খুব খুশি হয়েছে মানুষজন যে কি ভালো হলো, যাই হোক ওটাই বলছি যে ভালো লাগবে আশা করছি। আগেও আপনারা আমাকে বা আরাত্রিকাকে আমাদের এই চ্যানেলে সবকটার প্রজেক্টকে খুব আপনারা সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন, এবারও পাশে থাকুন, আশা করছি মিঠি জোড়া আগামী দিনে আরও অনেক বেশি ভালো লাগবে, দেখতে থাকুন মিঠি জোড়া সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ।